স্টুডেন্টস, নবম শ্রেণীর কোষে দেখি 18-এর 1 নম্বর অঙ্কটি হল আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কত জমির ঘাস খেতে পারবে। শর্তানুসারে গরুটি সব থেকে বেশি যে জমির ঘাস খেতে পারবে সেটি হবে একটি বৃত্তাকার জায়গা যার ব্যাসার্ধ হবে গরুটিকে বাঁধা দড়ির সমান, অর্থাৎ 2.1 মিটার। অতএব বৃত্তাকার জমির ক্ষেত্রফল হবে π×2.1² বর্গমিটার। বৃত্তাকার জমির ক্ষেত্রফলের সূত্র πr² থেকে আমরা পাই এখানে আর অর্থাৎ ব্যাসার্ধ 2.1 মিটার সমান সমান 22/7 × 2.1 × 2.1 বর্গমিটার। 2.1² আছে, দুবার গুণ হবে, পায়ের মান 22/7 সমান সমান 22×21×21/7×10×10। আমরা দশমিক তুলে দিয়ে 10×10 দিয়ে ভাগ করলাম, 7 × 3 = 21, 22×3 = 21 গুণ করলে হয় 1386/100, 3×3 = 63, 3×6 = 6, 3×9 = 18, 8 × 1 = 12, 12×1 = 13 সমান সমান 13.86 বর্গমিটার। অতএব গরুটি সব থেকে বেশি যে জমির ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল হবে 13.86 বর্গমিটার। এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটি হল সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বৃত্তের পরিধি 35.2 সেন্টিমিটার, ধরি বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার। অতএব শর্তানুসারে 2πr = 35.2। আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2πr যখন বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার, বা 2×22/7×r = 352/10। একটার আগে দশমিক আছে, তুলে দিয়ে আমরা নিচে 10 দিয়ে ভাগ করলাম, বা r = 352×7/10×2×22। বাম পাশে যেগুলো গুণ ছিল ডান পাশে গিয়ে ভাগ হলো, ডান পাশে বাম পাশে যেগুলো ভাগ ছিল ডান পাশে গিয়ে গুণ হলো, বা r = 22 দিয়ে 352কে কাটলে 16 হয়, 8×16 7×56/10 = 5.6, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা পেলাম 5.6 সেন্টিমিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ সেন্টিমিটার সমান সমান 22/7×56/10² বর্গ সেন্টিমিটার। এখানে পায়ের মান 22/7 এবং আর এর মান 56/10, বা 22/7 = 22×56/10×56² আছে, দুবার গুণ হলো, সমান সমান 22×448/100। এখানে 7×56 = 22×56×8 = 448 সমান সমান 22×448/100 = 98.56। এখানে 448কে সহজেই 22 দিয়ে গুণ করা যায়, 8×16 = 6, 1 8×12 = 24, 1 = 25, 5 = 2 4×8 = 16, 16×2 = 18, 8 = 1 4×8 = 9 100 দিয়ে ভাগ আছে, অর্থাৎ 2টার আগে দশমিক হবে। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 98.56 বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটি হল রেখার দিদিমা
একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5,544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। গোলাকার ঢাকনার ক্ষেত্রফল 5,544 বর্গ সেন্টিমিটার। ধরি গোলাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 5,544। এখানে গোলাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বা 22/7 গুণ আর স্কোয়ার ইকুয়াল টু 5,544, পায়ের মান 22/7 বা আর স্কোয়ার ইকুয়াল টু 5,544 গুণ 7/22। 22 দিয়ে 5,544কে কাটলে 252 হয় বা আর স্কোয়ার ইকুয়াল টু 252কে আমরা 36/7 লিখতে পারি। 36/7=252 গুণ 7 বা আর সমান 36-এর বর্গমূল 6, 2 + 7 অর্থাৎ 49-এর বর্গমূল 7, উভয় পক্ষকে আমরা বর্গমূল করে পাই, 6/7=42 অর্থাৎ আমরা পেলাম ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। অতএব ঢাকনার পরিধি 2π আর এখানে আর 42 সেন্টিমিটার, 2 গুণ 22/7 গুণ 42, 6/7=42, 2 গুণ 22 গুণ 6 = 264 সেন্টিমিটার। 7 × 12 = 24 × 4 হাতে 2, 12 × 24 = 2 = 26। অতএব দিদিমাকে 264 সেন্টিমিটার রঙিন ফিতে কিনতে হবে, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি হল আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। 21 টাকা খরচ হয় 1 মিটারে, অতএব 1 টাকা খরচ হয় 1/21 মিটারে, অতএব 924 টাকা খরচ হয় 924/21 মিটারে। ঐকিক নিয়ম থেকে আমরা পাই, কাটাকাটি করে আমরা পাই 44 মিটারে। অতএব মাঠের পরিসীমা 44 মিটার, কারণ মাঠের চারিদিকে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। ধরি মাঠের ব্যাসার্ধ 8 মিটার, অতএব 2πr = 44। বৃত্তাকার মাঠের পরিসীমার সূত্র 2πr বা 2 × 22/7 গুণ 8 = 44 বা r = 44 × 7/2×22। এখানে 2×22 গুণ ছিল ভাগ হলো, 7 ভাগ ছিল গুণ হলো, 22 × 44, 22/22 কাটা গেল বা r = 7। অতএব মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানে আর অর্থাৎ 7² বর্গমিটার = 22/7×7×7 বর্গমিটার। 7² ছিল, 2 বার গুণ হলো, 7 কাটা, 22কে 7 দিয়ে গুণ করলে 154 বর্গমিটার। অতএব 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে, এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্কটি হল ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অতএব পাই আর স্কোয়ার ইকুয়াল টু 616। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে আর ব্যাসার্ধ বা পায়ের মান 22/7 গুণ আর স্কোয়ার ইকুয়াল টু 616 বা আর স্কোয়ার ইকুয়াল টু 616×7/22 বা আর স্কোয়ার ইকুয়াল টু 4×7×7। এখানে 616কে 22 দিয়ে কাটলে 28 হয়,
আঠাশকে আমরা চার সাত তো আঠাশ, চার গুণ সাত লিখতে পারি, সাত লিখলাম। বা আর ইকুয়াল টু চারের বর্গমূল দুই, সাত গুণ সাতের বর্গমূল সাত, অর্থাৎ আর ইকুয়াল টু চোদ্দ। অর্থাৎ আমরা পেলাম বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার। অতএব বৃত্তের পরিধি টু পাই আর, এখানে আর চোদ্দ সেন্টিমিটার, সমান সমান দুই গুণ বাইশ বাই সাত, পায়ের মান গুণ চোদ্দ সেন্টিমিটার, সাত গুণে চোদ্দ, দুগুণ চার, চার বাইশ অষ্টআশি সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার এবং পরিধি অষ্টআশি সেন্টিমিটার, এটাই অ্যান্সার।